তো হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে 31st, আর তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের শেষ দিন, তো বছরের শেষ দিনটা সবাই জানি খুব ভালোভাবে উদযাপন করো, কারণ যা কথায় বলে না, শেষ ভালো যা সব ভালো, তার এরকমই একটা ব্যাপার। কিন্তু সবাইকেই বলছি একটু সাবধানে করো যা করবে, আর এটা মাথায় রাখবে এটা শীতকাল, তো সেই অনুযায়ী নিজেদেরকে ঠিকঠাক রেখো, আর যাতে নতুন বছরেই শরীর খারাপ নিয়ে শুরু না করতে হয় নতুন বছরটা। আর আজকে আমিও ভাবছিলাম কি করব কি করব, তো আমি একটু ফ্রেন্ডের সাথে বেরিয়েছিলাম বিকেলের দিকে, তো এখন মায়ের সাথে যাওয়ার কথা ছিল। মায়ের শরীরটা একটু খারাপ বলে মা যেতে পারবে না, তাই আমি আর বাবু। কই বাবান, হাই করে দাও। হাই। আমরা কোথায় যাচ্ছি এখন বলে দাও। আমরা খাওয়ার মেলায়। খাওয়ার মেলায়, চার্চে। চার্চে। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি চার্চে, একটা ফুড ফেস্টিভ্যাল হয় ছোট্ট মতন, ওখানে যাচ্ছি একটু দেখি কীরকম কি ডেকোরেশন করেছে, আর চেষ্টা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার। আর বছরের শেষ দিন, সবাইকে মানে জানিয়ে রাখি। আর হ্যাঁ, আজকে বছরের শেষ দিন, তো আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিও নিয়ে বা আমাকে নিয়ে যদি পার্সোনালি কোনো কমপ্লেন থেকে থাকে, তো তোমরা অবশ্যই বলতে পারো, আমি ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করব। আর যদি কোনো ভুল করে থাকে তো ক্ষমা করে দিও। আর আর কি, নতুন বছর নতুন করে শুরু করতে হবে, তবে লক্ষ্যগুলো যেন না বদলে। নতুন বছর নতুন করে শুরু করব, নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট আনবো, এটা একদম মানে করতেই হবে, ঠিক আছে? কিন্তু নিজের লক্ষ্য থেকে যেন একটু না সরে যাওয়া হয়, এটা আমি সবাইকেই বলছি। এটা তো আমি চেষ্টা করব আমার ক্ষেত্রেও, তাও আমি সবাইকেই এটা বললাম, ঠিক আছে? সবাই সবার লক্ষ্যে স্থির থেকো, লক্ষ্য ছাড়া জীবন কিছুই না। মানে দেখতে দেখতে একটা বছর কেটে গেল, ভাবতেই পারিনি এই বছর, মানে এই একটা বছরে অনেক ওঠানামা হয়েছে, সব কিছু মিলিয়ে বছরটা ভালো মন্দ মিশিয়েই কেটেছে। যাই হোক, দেখা যাক আসছে মানে আপকামিং ইয়ার কেমন হয়। আর তোমরা পাশে থেকো এইভাবে শুধু এটুকুই বলার, আর তোমরাও ভালো থেকো, নিজের মধ্যে সুস্থ থেকো, এটা বলছিলাম। চলো টাটা, আর বেশি কথা বাড়াবো না, বেরিয়ে পড়ি, গিয়ে দেখা হচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি আর বাবুই ছিল আমার সঙ্গে, সেদিনে কোনো পার্টনার ছিল না, বিকজ এটা প্রি প্ল্যানিং ছিল না, হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম, তাই সাথে করে ওকে নিয়েছিলাম। ও তো আমার সব কিছুরই পার্টনার হয়, তোমরা তো জানো, এর আগেও বহুবার হয়তো দেখেছো বহু ভিডিওতে। তো যাই হোক, দুজনে মিলে ভালোই যাচ্ছিলাম এনজয় করবো বলে। আর ওইদিকে বাবুও তো ভীষণ ভীষণ এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, চলো এখন দেখি দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে। তো ফাইনালি এসে গেছি কাছাকাছি, যারা আগে ব্লগটা দেখেছো, 25th ডিসেম্বরের ব্লগটা যারা দেখেছো, তারা হয়তো অলরেডি ডেকোরেশনটা দেখে নিয়েছিল, এবং আমি এই ব্লগে পুরো ডিটেলসে দেখিয়েছিলাম, চার্জার অল ডেকোরেশন সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটা নতুন করে দেখানো কিছুই নেই, ডেকোরেশনটা কেমন ছিল। তো এরকমভাবে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন। তো ফাইনালি ঢুকে পড়েছিলাম চার্চে, আর একদম ডিরেক্ট চলে গেছিলাম খাওয়া দাওয়া ডিপার্টমেন্টে, যেটা ছিল আমাদের মেন ফোকাস, মানে অ্যাকচুয়ালি মেন ফোকাস ওটার উপরেই ছিল। আর এটা আমার ফ্রেন্ড, অনেকদিন পরে দেখা হয়েছে একে, তোমরা আমার আগের অনেক ভিডিওতেই আই গেস দেখেছ, জানি না তোমরা আমার আগের ভিডিওগুলো ফলো করেছো না, বাট যদি করে থাকো তো অবশ্যই ওকে চিনে থাকবে আশা করছি। আর খাওয়ার দাওয়ারে কী কী আইটেম ছিল সেগুলোই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উইথ প্রাইস। তো কিছু কিছু খাবার একটু কস্টলি ছিল আমার মনে হচ্ছিল, মানে খাবার অনুযায়ী একটু কস্টলি ছিল, বাট এটা তো হয়েই থাকে মেলায়, কোনো ব্যাপার না। আর এখানে ডান্সের প্রোগ্রাম হচ্ছিল, তো সেটা দেখতে একটু দাঁড়িয়ে গেছিলাম, কিন্তু সব মিলিয়ে বেশ ভালোই প্রোগ্রাম করা হয়েছিল। ওই ছোট্টখাটো জায়গার মধ্যে সবটা অর্গানাইজ করা, মানে সবটা ডেকোরেট করে আবার এরকমভাবে ফাংশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, বেশ ভালোই ছিল প্রচেষ্টাটা। আর এখানে অনেকে হাতের কাজ করে নিয়ে এসে বিক্রি করে, যেটা খুব ভালো লাগে। এছাড়াও খেলনা, জামা কাপড় অনেক কিছুই বিক্রি হয়ে থাকে,
আর বাচ্চাদের বিভিন্ন খেলনা তো দেখতে পাচ্ছ, খাবার দাবার তো আছে। এই যে পেইন্টিংগুলো দেখো, জাস্ট অসাধারণ না? এগুলো প্রত্যেকটাই হ্যান্ডমেড ছিল। আর তার সাথে এগুলো এগুলো তো আর আলাদা করে কিছু বলতেই লাগে না, দেখেই চোখ দেখলেই চোখটা জড়িয়ে যায়, তাই না? দেখলেই মনে হচ্ছে সব কিনে নিই, বাট পসিবল না, অনেকটাই বেশি প্রাইস ছিল। তো আমার যেগুলো মানে এগুলোর প্রাইস আমি একটু একটু করে জিজ্ঞাসা করছিলাম, বাট আমার মনে হচ্ছিলো অনেকটাই বেশি। তো ঠিক আছে, হ্যান্ডমেড জিনিসের একটু দাম বেশি হয়। আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কাপ কেক। কেকটা যে অসাধারণ খেতে ছিল না, সত্যি বলছি, এটা খেয়ে একদম মন ভরে গেছে। আর আমার বাবুরও ভীষণ ভীষণ পছন্দ হয়ে গেছে কেকটা, সেটা তো তোমরা ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো, আলাদা করে আর কিছু বলতে লাগবে না, তাই না? তারপর আর কি চলে গেছিলাম ঘুগনি ডিপার্টমেন্টে। ওর শেষ বায়না ছিল এই যে ঘুগনি ছিল, তার আগে নিয়েছিলাম ফিঙ্গার। ওটা ক্যামেরা ক্যাপচার করার সময় হয়নি অ্যাকচুয়ালি, জাস্ট ফটোই তুলে নিয়েছিলাম। তার জন্য ফিসফিঙ্গারটা নিয়েছিল, ওই একটা পিসের দাম ছিল 20 টাকা। তো ওটা তুলনামূলকভাবে একটু ছোটোই ছিল আমার মনে হচ্ছিলো, জানি না ক্যামেরায় কত কী মনে হয়েছে, বাট 10 টাকা অনুযায়ী ঘুগনিটা আমার বেশ ঠিকঠাক লেগেছে, একদম ঘরোয়া, মানে হাতে তৈরি মনে হচ্ছিলো। তো না, হাতেরই তৈরি হয়, বাট ঘরোয়া মনে হচ্ছিলো, তো ভালোই লেগেছে, খারাপ না। আর সবথেকে বড়ো কথা, আমার বাবুর ভালো লেগেছে, ওর জন্যই মানে ওটা নেওয়া। সো ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লেগেছে, এটা নতুন করে বলতে অপেক্ষা লাগে না। তো চলে এসেছিলাম বাইরেটা খাওয়া দাওয়া শেষ করে, আর ওখানে খাওয়ার মতো কিছু ছিল না, বিকজ বাড়িতে তো সেদিনে চিকেন হয়েইছিল, তাই আর নতুন করে খাবোটাই বা কী। ওখানে ছিল বিরিয়ানি, চিলি চিকেন এসবই ছিল, তাই আর আমরা ওখানে খেলাম না, বিকজ রাতে বাড়ি এসে ডিনার করার ছিল। মানে মায়ের হাতের রান্নার তো একটা আলাদাই স্বাদ, তাই না? সো সেখানে যে কোনো খাবারই হার মানায়, তাই আর ওখানে খাইনি, চলে এসেছিলাম বাড়িতে। হ্যালো, হ্যাঁ, মেলাটা কেমন লেগেছে দিদি? আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। কিন্তু আমি এই যে খাবার মানে খাওয়া না, আমার এই যে ভিখারি দেখেছেন, মানে কত ধরনের ভিখারি হয়, আমি হয়তো এখন সোয়েটার পরে না, দুই পরি এরকম সোয়েটার পরে, লালু মন্ডলের বোন এটা। তো আর কি, খাওয়া দাওয়াও শেষ, মেলা ঘোরাও শেষ, সব শেষে এবার বাড়ি ফেরার পালা। তো আমি যাচ্ছিলাম বাড়ির দিকে, বেশ ভালোই লাগছিলো বাবুর সাথে একটু টাইমটা স্পেন্ড করতে পেরেছিলাম, বিকজ তারপরে তিনি এমে আমার হোস্টেলে চলে যাওয়ার ব্যাপার ছিল, তাই মন খারাপ ছিল। যাই হোক, ভালো করে মানুষ এই সবটা আজকের ভিডিওটাই একটি পরের ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।